মুখের জড়তা দূরের আদব ও দোয়া, নম্র ও ভদ্রভাবে মানুষকে ভালো কাজের উপদেশ দিব এবং মন্দ কাজ হতে বিরত রাখব ও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দোয়াটি হলো এই, রাব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ হলো এরকম, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা হতে জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহা, 20 নম্বর সূরা, 25, 26, 27, 28 নং আয়াত।